প্রেম করে হোক বা পারিবারিকভাবে, বিয়ের পর দাম্পত্য জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক বিষয়। বিয়ের পর জীবন অন্য মাত্রা পায় আর এ কারণে নানা সমস্যা দেখা দেয়। সমস্যা হতে পারে দুজনের মধ্যে, হতে পারে পরিবারের মধ্যে, সব সমস্যারই সমাধান আছে। তবে সমাধান মানে বিবাহ বিচ্ছেদ নয়। পাঁচ কারণে বিবাহ বিচ্ছেদের প্রবণতা বেড়ে যাচ্ছে দিন দিন। ভালো দাম্পত্য জীবন পেতে তাই আগে থেকে এই সমস্যাগুলো যাতে আপনার জীবনে থাবা বসাতে না পারে তেমনভাবে নিজেকে তৈরি রাখুন। আর এরপরও যদি কোনো সমস্যা আপনাদের জীবনে চলে আসে তাহলে ভেঙে না পড়ে সেগুলো প্রতিকারের রাস্তা খুঁজুন দুজনে বসে। দেখে নেওয়া যাক কী সেই কারণ। যৌনতার অভাব। বিয়ের পরে যৌন বোঝাপড়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেয়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অন্য একটি সমস্যাও থাকে। একেবারে অপরিচিত একটি মানুষের সঙ্গে যৌনতার কিছু প্রাথমিক অস্বস্তি থাকা একেবারেই স্বাভাবিক, কিন্তু এই বিষয়টি অনেক সময় দম্পতিদের মধ্যে ব্যবধান তৈরি করে দেয়। প্রত্যাশা পূরণের অভাব। প্রত্যেকটি ছেলে বা মেয়ের মনে আদর্শ স্ত্রী বা স্বামী সম্পর্কে একটি ধারণা তৈরি থাকে বিয়ের আগে থেকেই। বিয়ের পর সেই ধারণার সঙ্গে বাস্তবে স্ত্রী বা স্বামীটির মিল পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে। সেখান থেকেই তৈরি হয় প্রত্যাশার অপূর্ণতা থাকার একটি হতাশা। পরিবারের সদস্যদের অনধিকার চর্চা। স্বামী এবং স্ত্রী দুজনেরই পরিবারের সদস্যদের নাক গলানো যে কোনো দম্পতির কাছে একটি বড় সমস্যা। বাড়ির বড়রা যদি কথায় কথায় পরামর্শ, উপদেশ বা আদেশ দিয়ে নববিবাহিত স্বামী স্ত্রীকে নিজেদের ইচ্ছামতো চালনা করতে চান তাহলে খুব মুশকিল। তাদের এই অবাঞ্ছিত নাক গলানো স্বভাবের ফলে সমস্যা তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যেও। ধৈর্যের অভাব। বহু ক্ষেত্রে দেখা যায় বিয়ের পর স্বামীর অথবা স্ত্রীর কোনো একটি বিশেষ অভ্যাস বা জীবনযাপনের কোনো একটি দিক অন্যজনের বিরক্তির কারণ হচ্ছে। স্বামী হয়তো অফিসে বেরোনোর আগে ভিজে তোয়ালেটা রেখে যাচ্ছেন বিছানার ওপর, সেটা স্ত্রীর পছন্দ নয়। আবার স্ত্রী হয়তো রোজ বাথরুমের সুইচটা অফ করতে ভুলে যাচ্ছেন, সেটা পছন্দ নয় স্বামীর। সে নিয়েই বেঁধে যাচ্ছে ঝগড়া। কেরিয়ার নিয়ে সমস্যা। বিয়ের পর কেরিয়ার আর পারিবারিক দায়িত্বের মধ্যে অনেক ক্ষেত্রে দ্বন্দ্ব বেঁধে যায়। বিয়ের পর স্বামী আশা করেন স্ত্রী চাকরি ছেড়ে পরিবারকে সময় দেবে, আবার স্ত্রী আশা করেন স্বামীর কাছে তার অফিসের চেয়ে বেশি প্রাধান্য পাবে তিনি নিজে। সেই আশা পূরণ না হলে দেখা দেয় সমস্যা। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।